যারা টিএমসি এখানকার টিএমসি আমাদের দেশের ওটা দেশের হয়ে কাজ করে না, বিদেশের হয়ে কাজ করছে, যার জন্য এনআইএ এখানে যে এনআইএ যেতে ইন্টারভিউ করতে বাধ্য হচ্ছে। দেখেছেন খাগড়াগড় দেখেছেন, এরকম অনেক জায়গায় দেখেছেন যে কী হয়েছে। হ্যাঁ, যেখানে বিদেশি শক্তির সরাসরি বা বিভিন্নভাবে তাদের হস্তক্ষেপ আছে এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে টিএমসি। আজকে হাজার হাজার মানুষ তারা এসে সেটেল করছে এখানে, বিশেষ একটা ইয়ের ক্যাটাগরির মানুষ, এগুলো তো হচ্ছে। দাদা বারসদকে কিছু দেয় টাকা, 25 কোটি টাকা, 5 কোটি টাকা। নিজের কাজটা দেখুক না, আমার কাজটা দেখুক, পাশাপাশি নিজের কাজটা দেখুক। কাজ নিজের কাজটা মানে খগেশ্বরবাবু কাজ কী করেছে সেটা দেখাক মানুষের কাছে, আর আমরা কী কাজ করেছি সেটা দেখাক, তাহলেই হয়ে যাবে। কম্প্যারিজন তো মানুষ করবে না, আপনি শুধু অন্যের দিকে আঙুল দেখাবেন, তখন যখন একটা আঙুল অন্যকে দেখাবেন তখন আপনার দিকেও সেই আঙুলটা আসবে। এবার আপনি কী করেছেন আমি পাশাপাশি বলুন। শুধু আমি কয়েকটা নাম কয়েকটা জিনিসে উদাহরণ দিচ্ছি। মেডিকেল কলেজ বাংলাদেশের সাথে রেলওয়ে কলেজ, হলদিবাড়ি স্টেশনে যে 126 কোটি টাকার কাজ হয়েছে, যে হলদিবাড়ি স্টেশনটা ডেভেলপ করার জন্য সেখানকার সিগন্যালিং সিস্টেম অন্য কিছু যেগুলো ডেভেলপ করার জন্য 126 কোটি টাকার কাজ হয়েছে। আপনি দেখুন না, আপনি 50 কোটি টাকার কাজ দেখান, আমার তো অন্য ন্যাশনাল হাইওয়ে রেল ওগুলো বাদই দিলাম। এটা 350 কোটি, মেডিকেল কলেজ 195 কোটি টাকার মধ্যে 195 কোটি টাকা, এই সার্কিট বেঞ্চ, এগুলো তার কী বলবো বলুন তো। তার পাশাপাশি আমার তো মনে হয় উনি এত বছরে 50 কোটি টাকার কাজ কয়টা করতে পারেন। সেটা মানুষ বিজেপি মুখী হয়ে গেছে একদম। আমি আপনাকে এটা আজকে বললাম, যেদিন রেজাল্ট হবে আপনার মিলিয়ে নেবেন, যে কীভাবে মানুষ শুধু ভোট দিনটার অপেক্ষা করছে, যেদিন ভোটটা দিতে পারবে, ভোট দেওয়ার পরে তারপরে আপনি সেদিনই বুঝে যাবেন যে কী অবস্থা হয়েছে। সন্ত্রাসের শঙ্কা আছে কি শান্তিপূর্ণ ভোট দিতে পারবে না? সন্ত্রাসের আগে একটা অভাব মাঝে মাঝে সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা জানেন আমাকে আমার গাড়িতে আটক করা হয়েছিল, টুকরি টুকরি ইত্যাদি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল, কোন এলাকায়? এটা বাগাকোট এলাকায়। এবং তারপরে গত পরশু দিন আমরা গিয়েছিলাম ফুলবাড়ি, এখানে সেখানেও আমাকে অনেকজন আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কার্যকর্তাদের জন্য তারা সেটা পারে, তারা ভয় পেয়ে গেছে, টিএমসিরা ভয় পেয়ে গেছে। আর আটকানোর চেষ্টা তো দূরের কথা, কারণ তাদের 30 মিনিটের মধ্যে দেখা যায়। টিএমসি তো লক্ষ্মীর ভাণ্ডার আর ওই 100 দিনের টাকা ওটাকে হাতিয়ার করে তারা লড়ছে, আপনি কতটা তাতে মনে হচ্ছে কি বলবেন? বুঝতে পারছি যে এখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছু কাজ হবে না, আর আমাদের মোদিজি কী দেয়নি বলুন তো। আজকে গ্যাস থেকে আরম্ভ করে, আজকে শৌচালয় থেকে আরম্ভ করে, ঘর থেকে আরম্ভ করে, সবটা মোদিজি, বড় বড় রাস্তাগুলো যেগুলো দেখেছি সেগুলো তো মোদিজি, এখানে মেডিকেল কলেজ হয়েছে সেটাও তো মোদিজি, তাহলে আর কোথায় বাকি থাকলো? কোথায় রেলের যে কী হয়েছে সার্কিট বেঞ্চ তো দেখুন না, সার্কিট বেঞ্চের কাজটার টাকাটাও আটকে রেখেছিল, এখন সার্কিট বেঞ্চটা হওয়ার পর দেখেন তার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। দুদিন পরে দেখবেন এদিকটা কী, জলপাইগুড়ির যে কী উন্নতি হচ্ছে, বিশেষ করে মেডিকেল কলেজটা যখন ফুল ফ্লেজে শুরু হবে আর 4-5 বছরের মধ্যে হয়ে যাবে, আর এটা সার্কিট বেঞ্চটা যখন চালু হয়ে যাবে, এবং আমি চেষ্টা করছি ওখানে একটা ফ্লাইওভার দিয়ে যাতে সেখানে মানুষের কোনো যাতায়াতের অসুবিধা না হয়, একটা বড়ো ফ্লাইওভার ওখানে তৈরি করে যাতে সেখানেও জনপ্রিয় গাড়ি
কাজের ব্যাপারে Thank you.